আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছে। গুচ্ছ পদ্ধতিতে যে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তুমি যে ফলাফলটি তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের রোল অনুসারে ধারাবাহিকভাবে সাজানো রয়েছে এবং রোলের পাশে তোমার যে পজিশন রয়েছে সেই পজিশনটা তুমি দেখতে পাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের খাতা রিচেক করার কোনো সুযোগ নেই এবং তোমাদের মোট 120টা খাতা বাতিল করা হয়েছে। যারা সঠিক মতো রোল নম্বর এবং প্রশ্নের কোড বৃত্ত পূরণ করে নাই, তাদের এরকম ভুলের জন্য টোটাল 120টা পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে। এরপরে হচ্ছে তোমাদের এই পরীক্ষায় সর্বোচ্চ মার্ক হচ্ছে 130.18 এবং সর্বনিম্ন মার্কস হচ্ছে 100.75। তো সুপ্রিয় শিক্ষার্থী, তুমি এখন সুন্দর মতো দেখতে থাকো যে তুমি তোমার রোল এবং পাশে তোমার মেরিট পজিশন দেওয়া আছে, এখান থেকে তুমি সুন্দর মতো দেখতে পারো। অথবা তুমি চাইলে নিজের প্রোফাইলে লগ ইন করেও তোমার ফলাফলটি দেখতে পারো। তো এখানে আমি প্রত্যেকটা বিষয়, বিশেষ করে তোমাদের মেরিট যে লিস্টটা রয়েছে এবং তোমাদের ওয়েটিং লিস্ট রয়েছে, সবগুলো রেজাল্ট তুমি এখানে দেখতে পাবে। ধারাবাহিকভাবে তুমি মনোযোগ সহকারে দেখো এবং খুঁজে বের করো যে তোমার রোল কোথায় এবং তোমার পজিশন কত। এখানে তোমাদের জেনারেল মেরিট লিস্টে টোটাল 3116 জন সিলেক্টেড বা মেরিট পজিশন রয়েছে, এগুলো তুমি সুন্দর মতো দেখতে থাকো।
সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের তালিকাটি আমরা দেখব। এখানে জেনারেল ওয়েটিং লিস্টে টোটাল 3116 জনের ওয়েটিং লিস্ট রয়েছে, সেটা এখন আমরা বিস্তারিতভাবে দেখব। তো সুন্দর মতো তোমরা দেখতেই থাকো।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।